দর্শক স্বাগত সবাইকে এন টিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের সাথে আছে আমি মুস্তফা খন্দকার দর্শক একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা শাসনের পতনের পর নতুন একটি বাংলাদেশের আমরা যাত্রা শুরু করেছি নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নতুন বাংলাদেশ কেমন হবে সাম্য সেই বাংলাদেশ কি মানবিক সাম্যের এবং ন্যায্যতার বাংলাদেশ হবে সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে সংস্কার প্রয়োজন প্রায় সব ক্ষেত্রেই সেই সংস্কার কেমন হবে আর কতদিনেই এই সংস্কার সম্ভব আর একটি অনির্বাচিত সরকার কতটুকু সংস্কার করতে পারবে এসব নিয়ে আজ আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক অলিউল্লা নোমান এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক আপনাদের জোনকে স্বাগত আমাদের আজকের আলোচনায় আমি শুরু করব মারুফ মল্লিক আপনাকে দিয়ে আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক আমরা দেখছি যে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকারের প্রায় এক মাস অতিবাহিত হয়েছে আপনার কাছে কি মনে হয় এই সরকার যেভাবে যাত্রা শুরু করছে এর আমরা কতদিন একটা কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার সেটা আমরা দেখতে পাবো জি ধন্যবাদ মুস্তফা ভাই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং নুমান ভাইকেও শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো আপনি যেই প্রশ্নটি করলেন এটা কিন্তু আসলে ঘুরে ফিরে আমাদের সবার মনের মধ্যেই উদ্রেক হয়েছে যারা বিশেষ করে এই গণতান্ত্রিক যে রক্তাক্ত বিপ্লব যে আমরা প্রত্যক্ষ করলাম সেই বিপ্লবে আমরা যারা শরিক ছিলাম আপনি তো বলেই দিলেন শুরুতে যে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা সাম্যের ন্যায্যতার একটা রাষ্ট্র গঠনের তো আমাদের আশা এই সরকার সেটা করবে আমি যদি এই সরকার তো এক মাস কয়দিন হলো এক মাস দশ দিন হয়েছে এটা তো খুবই অল্প সময় তারা কিছু উদ্যোগ নিয়েছে আমরা লক্ষ্য করলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন সেখানে উনি ছয়টি কমিশন গঠনের কথা বলেছেন যে কমিশনের মাধ্যমে সংস্কার হবে কিন্তু যেটা ধরেন যে রাষ্ট্র সংস্কার তো একটা বিশাল বড় বিষয় বিশাল ক্যানভাসের একটা বিষয় আপনি বললেন উল্লেখ করলেন এবং এই সংস্কার তো মানে আমি কী বলবো যে বিশাল একটা কর্মযোগ্য সেটা কিন্তু এই রকম একটা অনির্বাচিত সরকারের পক্ষে রাষ্ট্রের সবকিছু সংস্কার করা সম্ভব এবং আমি উচিত বলে মনে সেখানে আজকে বিএনপির মহাসচিব ঠিক এই কথাটাই উনি বলেছেন যে মৌলিক সংস্কার করতে গেলে অনির্বাচিত সরকারের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ জি ওটা এমন একটা কিছু করে দিক যে একটা রোডম্যাপ নির্বাচন সরকার যাতে সেই পথে এগুতে পারে এটা এটাই আমি বলতে চাচ্ছিলাম মানে এই এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া আমরা যেটা হারিয়েছিলাম আমাদের ভোটাধিকার আমাদের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা যেটা আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল সেটার একটা সুবন্দোবস্ত করা এখন ধরেন যদি বলে এই সরকার আমি যেটা শুনছি অনেক জায়গায় বলা হচ্ছে যে সংবিধান সংস্কার করতে হবে সংবিধানে পুনর্লিখন করতে হবে এখন পুনর্লিখন কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের যে সংবিধান এতগুলো ধারা এটা আপনি কী করে আবার পুনর্বার লিখবেন সেখানে সংবিধানের কিছু কিছু বিষয় হয়তো বা সংস্কার করা যেতে পারে যেটা নিয়ে কথা হচ্ছে যে আমাদের যেন আর শেখ হাসিনার মতো এরকম ফ্যাসিস্ট শাসক তৈরি হতে না পারে এটার কথা আপনি সংস্কার করবেন কিন্তু আপনার খেয়াল আছে নিশ্চয়ই বিএনপি কিন্তু একত্রিশ দফা বলে একটা বিষয় ঘোষণা করেছে সেখানে যে এই স্বৈরাচার হওয়ার যে প্রধান যে কিছু নিয়ামক আছে সেগুলো কিন্তু বিএনপি নিজেরাই বলেছে তারা সংস্কার করবে যে কেউ হতে পারবে না শত্রুর অনুচ্ছেদেও তারা সংস্কারের কথা বলেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনা পাশাপাশি তারা কিছু কমিশন করে সংস্কারের কথাও বলেছে তো এই জায়গায় তো নতুন করে আর কিছু বলার বা করার সুযোগ আছে বলে আমার মনে হয় না আমি মনে করি সরকারের যেটা করা উচিত যে একটা নির্বাচন একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো করা উচিত সেই কাজগুলো তাদেরকে দ্রুত বলা উচিত একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন প্রস্তুতি নিতে পারে ওকে ঠিক আছে এক বছর বা দেড় বছর পরে নির্বাচন হবে আমরা এইভাবে দলগুলো গুছিয়ে আনি তারা দলগুলোর জন্য কিছু শর্ত দিতে পারে যে আপনাদেরকে এইভাবে এইভাবে প্রস্তুত হতে হবে যেন দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা আসে দলগুলোর মধ্যে আরও স্বচ্ছতা আসে এই বিষয়গুলো গণপ্রতিনিধিত্ব অত্যাদেশ যেটা আছে ওর মাধ্যমে কিছু তারা এনে দলগুলোকে বলতে পারে যে আপনারা এগুলো রিফর্ম করেন দলের ভিতরে নির্বাচন অমুক দিন হবে এবং এই রিফর্মগুলো আমরা চাই নির্বাচনের পূর্বে এরকম একটা যদি আপনার গাইডলাইন বা রোড দিয়ে দেয় সেটা কিন্তু দলগুলোর জন্যও ভালো হয় দেশবাসীর জন্যও ভালো হয় আমরাও তখন একটা চিন্তা করবো যে না এই সময়ের পরে নির্বাচন হবে আমরাও ভোটাররা প্রস্তুতি নিতে পারবো যে আমরা কাকে ভোট দিব বা আমাদের পক্ষ থেকে আমরা দাবিগুলো বলতে পারবো যে আপনি যদি আমার কাছে ভোট চাইতে আসেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনাকে করে আসতে হবে তো এটা সব মিলে আমার মনে হয় যে ভাবে তো হাঁটা যায় না একটা উদ্দেশ্য বা লক্ষ্যমাত্রা সরকারের পক্ষ থেকে আমি মনে করি ঘোষণা করা উচিত আপনার কাছে কি মনে হয় যে এই যে সরকার যে ছয়টা সংস্কার কমিশন গঠন করলো তাদের তো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখলাম না টেনুরও দেখলাম না যে কতদিনের মধ্যে করবে তো এটা একটা আপনি বলেন বিশাল কর্মযোগ্য তো সরকার কতদিনের মধ্যে এইগুলো তো একটা মানে র্যাপ আপ করতে পারবে আপনার কিছু কি মনে হয় এখন তারা আসলে কি করতে চায় ধরেন পুলিশ কমিশন একটা করেছে পুলিশ সংস্কার আমি যেটা দেখলাম আমি তো এই প্রায় বিশ পঁচিশ দিন ধরে দেশে আছি নুমান ভাইও আছেন আপনি কিন্তু ঢাকা শহরে দেখলে দেখবেন ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নাই কে কোন দিক দিয়ে গাড়ি বিশেষ করে রাতের বেলা একদম পুরো নিয়ন্ত্রণহীন এখন একটা জিনিস হতে পারে যে পুলিশ বা ট্রাফিকের অনেকেই যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তারা পালিয়ে গিয়েছেন বা পুলিশে ফিরে আসেন নাই সরকারের পক্ষ থেকে এরকম পরিষ্কার কিছু বলা হয়েছে কিনা আমার জানা নেই তো এখন পুলিশের হতে পারে যে জনবল সংকট আছে তো সেটা তো আমি মনে করি সরকারের দ্রুত ঘোষণা দিয়ে দ্রুত নিয়োগ করে বা আমাদের ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করেছে তাদের সহায়তা নিয়ে একটা পর্যায়ে নিয়ে আসা কিন্তু এই যে যে আমরা যেটা দেখছি যে এই এই ট্রাফিক কন্ট্রোল নাই একটা হজবরলো অবস্থা প্রচুর যানজট আজ আজকে অবশ্য প্রধান উপদেষ্টা বলেছেন যে যানজট নিরসনে দ্রুত পন্থা নিতে হবে কিন্তু এইটার জন্য যে খুব বেশি সংস্কার খুব বেশি মিটিং সিটিংয়ের প্রয়োজন আছে তা না এটা একটা অল্প ছোট্ট একটা সিদ্ধান্ত সরকারের সেটা নিলেই সরকার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে পারবে আমি যেটা বলছিলাম যে পুলিশের যে সংস্কারটা আপনি করবেন সেটা আসলে কি কি করবেন তার উপর নির্ভর করবে কতদিন হবে তো আমি যেটা মনে করব যে সরকারের আসলে খুব একটা গ্রহণযোগ্য স্বল্প সময়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য চিন্তা ভাবনা করতে হবে তারা যদি মনে করেন যে বিশাল একদম সব সংস্কার করে তারা রেখে যাবেন পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এসে খালি রাষ্ট্র পরিচালনা করবে আমার কাছে মনে হয় এটা একটু উচ্চবিলাসী হয়ে যাবে কারণ রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়েই হওয়া উচিত আমাদের যেটা নিশ্চিত করা উচিত যে রাজনৈতিক দলগুলো যেন সেই সংস্কার করতে বাধ্য হয় ধন্যবাদ অলিউল রহমান আমি আপনার কাছে আসি কেউ মানে কয়েকটা রাজনৈতিক দল বিএনপি সহ বিশেষ করে বলছে যে কোনো কোনো গোষ্ঠী চাচ্ছে এই সরকার দীর্ঘমেয়াদে থাকুক কিন্তু ওই যে মারুব যেটা বললেন আমরা তো দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকারের অধীনে আছি এখন আমরা যদি আরেকটা অনির্বাচিত সরকার আমাদের দীর্ঘদিন বিষয়টা জনগণ কতখানি অ্যাকসেপ্ট করবে আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শককে আসলে এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের যে যে সংস্কারের কথা বলা হচ্ছে মারুক মল্লিক যেটা বললেন যে সরকার যে আপনি আপনিও একটু মেনশন করছেন যে সরকার যে সংস্কারের কথা বলছে সেটা কমিশন গঠন করছে কিন্তু তাদের কমিশনের জন্য কমিশনের জন্য কিন্তু কোনো রুট ব্যাপ নাই যে এতদিনের মধ্যে একটা আপনার একটা কমিশন করলে একটা টাইম ফ্রেম করে দেওয়া উচিত এই কম তাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া উচিত তারা কী কী বিষয়গুলো করবে এই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা কমিশন ঘোষণা করেছে কমিশনের হেড ঘোষণা নাম ঘোষণা করেছে কিন্তু তার সাথে কিন্তু আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনও দেখি নাই এবং কি বলে এটা সময়সীমাও দেখি নাই কতদিনের মধ্যে তারা একটা রিপোর্ট দেবে সুতরাং এটা একটা মানে এইটা না দেওয়াতে অনেকের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে তারা আসলে কি করতেছে আর আপনি যারা বললেন একটি একটু গোষ্ঠী বা একটি মহল আসলে কিছু একটি গোষ্ঠী বা একটি মহল যারা তথাকথিত সুশীল আমি মাইন্ড করি না তথাকথিত কিছু সুশীল আছে তারা দেখলাম প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা বলেছেন দুই বছর না তিন বছর তাদেরকে কেই ম্যান্ডেট দিয়েছেন তিন বছরের কথা বলা এটা হলো আমার মেন তো তাদেরকে তারা কি কোনো কারো ম্যান্ডেট নিয়ে গেছেন মানে কি তারাই জনগণের মুখপাত্র তাদেরকে তো মুখপাত্র হিসাবে বললেন তারা নিজেরা নিজেরা তিন বছরের কথা বলবেন বা এক বছরের কথা বলবেন তাদের কি মানে কে দেয় আমার হয় প্রধান আমাদের মহাসচিব এইসব নানা আঙ্গিকে যেসব কথাবার্তাগুলো আসছে বিএনপির মহাসচিব সেই দিক থেকে লক্ষ্য করে তিনি এই কথাটা বলছেন যে একটি গোষ্ঠী বা একটি মহল আসলে একটি গোষ্ঠী তাদের এই কথা থেকে তারা যে প্রধান অবস্থা উপদেশে দেখা করে তিন বছরের কথা বলতেন আসলে তারা তারা একটা দুর্ব তাদের একটা দুর্বশিন্দি আছে তারা আগেও তারা ওই সব ব্যক্তিরাই কিন্তু ওয়ান ইলেভেনের পরে বলেছিলেন যে আমাদের আন্দোলনের ফসল এই ওয়ান ইলেভেনের সরকারি ওয়ান ইলেভেনের সরকার কী করছে তাদের আন্দোলনের ফসল কী করে গেছে মানে সারা দেশটা কিন্তু একটা ধ্বংস পরিণত করছে প্রথম দায়ী কিন্তু ওয়ান ইলেভেন দায়ী শেখ হাসিনার চেয়ে বেশি দায়ী ওয়ান ইলেভেন এই ওয়ান ইলেভেন যদি না হতো শেখ হাসিনা এইভাবে ফেসিস্ট হয়ে হওয়ার সুযোগ পেত না আপনি আপনারা দেখেন শেখ হাসিনা হওয়ার পিছনের মূল কারিগর ছিলেন এই ওয়ান ইলেভেন যারা সৃষ্টি করছেন তারাই এবং তারা নিজেরা যারা আত্মস্বীকৃত যারা ওয়ান ইলেভেনের মানে প্রতিষ্ঠাতা বা ওয়ান ইলেভেনের বাস্তবায়নকারী তা আমার মনে হয় তাদেরকেও বিচারের আনা উচিত আমি দাবি করবো আজকের এই অনুষ্ঠান থেকে জনগণের দাবি হওয়া উচিত যারা ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল ওয়ান ইলেভেন যারা দেশটাকে ধ্বংস করে গেছে তাদেরও যে বিচারে নানারকম বিচারের কথা বলা হচ্ছে আসলে এদের মানে একটা জনগণের পক্ষ থেকেও দাবি হওয়া উচিত এবং এই বিচার তাদের হওয়া উচিত না হলে কিন্তু বারবার আমাদের আমরা একটা ফেসিবাদ থেকে আরেকটা ফেসিবাদ মানে এইভাবে ওয়ান ইলেভেন কিন্তু একটা এক ধরনের ফেসিবাদ ছিল শেখ হাসিনার ফেসিবাদটা ছিল আরেক ধরনের শেখ হাসিনার ছিল ওয়ান ইলেভেন এক্সটেনশন এবং রাষ্ট্রের সমস্ত অর্গান রাষ্ট্রের যতগুলো আপনার বলব শেখ হাসিনা দেখেন বিচার বিভাগ শাসন বিভাগ বিভাগ প্রত্যেকটা বিভাগকে তারা ধ্বংস করেছে বিচার বিভাগকে তো মানে এক ব্যক্তি নিয়ন্ত্রণ ছিল শেখ পরিবার এবং শেখ পরিবারের নেতৃত্বে যা ছিল এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর নেতৃত্বে দেশ চলতে জনগণের কোনো ইচ্ছা বা প্রতিফলন করে নাই কারো ইচ্ছা চলে নাই এক ব্যক্তির ইচ্ছা চলছে বিচার বিভাগ এক ব্যক্তির ইচ্ছা চলছে তিনি যাকে ইচ্ছা করেন তার এমপি বানাইছেন মানে আইনসভা তার ইচ্ছায় মানে সব কিছুই একজনের ইচ্ছায় চলছে বা রাষ্ট্র কিন্তু কিন্তু এটাকে রাষ্ট্র বলা হয় না এটাকে রাষ্ট্রের মানে কাঠামোর মধ্যে ছিল না রাষ্ট্র আমাদের রাষ্ট্রের কাঠামো সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে ওয়ান ইলেভেন থেকে শুরু করে শেখ হাসিনা সুতরাং আপনি যেটা বলছেন যে একটা গোষ্ঠী এই গোষ্ঠীটা চাচ্ছে যে এই ধরনের আরেকটা কিছু হোক তা আমরা এটার আপনার এই অনুষ্ঠান থেকে আমি এটার আসলে তীব্র প্রতিবাদ ওই যে ওই দিন যারা বলছে তারা তিন বছর এটা তারা বলতে পারেন না তাদের বলার কোন কেউ জনগণের তারা মুখপাত্র না কেউ তাদেরকে এক তেরো দেয় না যে আপনি কথাটা বলে আসেন ধন্যবাদ আমি মারুফআল কাছি একটা প্রশ্ন রেখে একটা বিরতিতে যাবো সেটা হচ্ছে আপনাদের আপনার মতে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অস্থানের জন্য যে মৌলিক সংস্কারগুলো মৌলিক মানে প্রাথমিক সংস্কারগুলো যেটা নির্বাচন কমিশন আপনার দুর্নীতি দমন কমিশন এরকম যেগুলো আছে খুব এগুলো সংস্কার করে নির্বাচন দিতে কত দিন সময় লাগতে পারে মানে আপনার একটা আপনার কাছে কি মনে হয় দিন লাগতে পারে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে এই সরকারের জন্য না আমার কাছে তো মনে হয় আপনি যদি শুধু নির্বাচনের বিষয়টা নিয়ে বিবেচনা করেন ছয় মাস যথেষ্ট সময় তিন থেকে ছয় মাস কারণ এর আগে তো আমাদের একটা প্রভিশন ছিল তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের তো দুঃখিত তো সেই জায়গায় যদি ধরেন যে আমরা যে একটা সময়ের মধ্য দিয়ে পার হয়ে এসেছি নানা ধরনের বিশৃঙ্খলা আমাদের প্রশাসন প্রশাসন সব মিলিয়ে সেখানে আপনি হয়তো বা ছয় মাস বা খুব বেশি হলে এক বছর দেড় বছর পর্যন্ত যেতে পারেন এর চাইতে তো বেশি সময় নেওয়ার আমার মনে হয় না দরকার আছে কারণ আমাদের এখন মূল যে ফোকাসটা হবে নির্বাচন কেন্দ্রিক এর পাশাপাশি আমি যেটা বললাম যে সরকার ভালো কাজ করেছে ছয়টা কমিশন করেছে চমৎকার একটা সিদ্ধান্ত ওইখানে খুব ভালো প্রাজ্ঞ বিজ্ঞ লোকজনদের বসিয়েছেন কিন্তু আপনি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে যদি এরকম একটা অরাজনৈতিক দল দিয়ে সব কিছু সংস্কার করে ফেলতে চান এখন সেটা আসলে কতটুকু কি হবে তার প্রতিক্রিয়া কি হবে জনগণের পক্ষ থেকে সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমি মনে করি এটা শুধু যদি নির্বাচনের বিষয় হয় এক বছর বেশি ঠিক না আচ্ছা আমরা দেখছি যে কোন কোনো মহল থেকে ছাত্র আন্দোলনের নেতাদেরকে একটা দল গঠনের জন্য বিনোদনের উৎসাহিত করা হচ্ছে যেমন আমি যদি বলি যে দুর্নির্দমন সংস্কার কমিশনের প্রধান টিআইবি নির্বাহী পরিচালক উনি গতকালই একটা প্রোগ্রামে বলেছেন যে এই রাজনৈতিক শক্তিকে এই ছাত্র শক্তিকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত করার এখনই সময় এই আবার রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে যে এরকম পজিশনে থেকে ক্ষমতার পজিশনে থেকে দল গঠন করলে নিরপেক্ষতা হারাবে আপনার কাছে কি মনে হয় যে একটা দল কি সত্যি প্রয়োজন আছে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ কতদিনে আর মাথা দিয়ে দাঁড়াতে পারবে কিংবা আদৌ তারা পারবে কিনা যায় না কিন্তু একটা নতুন রাজনৈতিক দলের কি জনগণের কাছে প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন না সেটা একটা রাজনৈতিক দল তো যে কোনো মুহূর্তেই হতে পারে আওয়ামী লীগ যখন রাজনীতিতে সক্রিয় ছিল তখনও নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারতো এখনও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা আমি মনে করি যে নৈতিকভাবে এবং আপনার দুঃখিত আইনের দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের রাজনীতিতে আসলে ফিরে আসার সুযোগ নেই ফেসিস্ট কোনো পার্টি পৃথিবীর ইতিহাসে রাজনীতিতে এসেছে অন্তত আমি জানি না রাজনীতি বিজ্ঞান এবং ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি ফেসিস্ট সরকার দল তাদের যে কালচারাল উইং থাকে এরা আসলে পরিত্যক্ত হয়ে যায় জনগণের কাছ থেকে সেই জায়গায় আমি মনে করি যে আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই যদি আমরা নিজেরা বড় ধরনের ভুল না করি সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল হতে পারে কিন্তু ছাত্ররা কিন্তু এখন ক্ষমতায় আছে আমরা বলছি এটা ছাত্রদের সরকার দুজন ছাত্র উপদেষ্টা আছেন এই এই অবস্থায় যদি তারা রাজনৈতিক দল গঠন করেন তাহলে কিন্তু এটা কিংস পার্টি হয়ে যাবে আমরা বলি না কিংস পার্টি এটা কিংস পার্টি হয়ে যাবে এখন ছাত্ররা একটা দল গঠন করতেই পারে এটা আমরা সাধুবাদ জানাই তারা যদি একটা রাজনৈতিক দল করে নতুন একটা দল হবে নতুন একটা কর্মসূচি আসবে নতুন পরিকল্পনা আসবে তারুণ্য নির্ভর একটা দল হবে খুবই ইতিবাচক একটা বিষয় কিন্তু সেক্ষেত্রে এরকম পরিকল্পনা থাকলে তারা সরকারে না যেতে পারতেন তারা একটা সরকার গঠন করে দিতেন যারা এরকম ইন্টারিম বা তত্ত্বাবধায়ক টাইপের একটা সরকার হবে তারা সরকারের বাইরে থাকবেন তারপরে তারা একটা রাজনৈতিক দল গঠন করবেন সেই কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোও যাবে তারপরে একটা নির্বাচন হবে এখন সরকারের থেকে দল গঠন করা আপনি লক্ষ্য করেছেন ইতোমধ্যেই কথা উঠেছে যে এই ছাত্র সমন্বয়কদের অনেকেই যারা উপদেষ্টা না তারা কিছু কিছু ক্ষেত্রে সরকারি সুবিধা পাচ্ছেন এরকম একটা গাড়ি টাড়ি ব্যবহার বা প্রোটোকলের প্রোটোকল পাচ্ছেন তো তখন যখন রাজনৈতিক দল গঠন হবে সেটা তো আসলে কিংস পার্টির তকমা পাবে এখন পথে নামার আগেই যদি আপনি কিংস পার্টির তকমা পেয়ে যান তখন আপনার পথ চলাটা খুব একটা যে আমি বলবো স্মুথ হবে বা সুন্দর হবে সেটা কিন্তু কারণ আমাদের যে বিগত দিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা বিশেষ করে আমাদের এই সতেরো বছরের আমি নুমান ভাইয়ের সঙ্গে একমত আমি আমি বলি না যে এই শেখ হাসিনার তিন টার্ম ফেসিস্ট ছিল আমি মনে করি ফেসিবাদের বীজ বপন হয়েছিল আমাদের যে কুখ্যাত ওয়ান ইলেভেনে তো এই সতেরো বছরে যে আমাদের যে অভিজ্ঞতা এর মধ্য দিয়ে যদি আমরা আবার দেখি যে এরকম একটা সরকারি সহায়তায় আমি এই সরকার অবশ্যই নিরপেক্ষ সেই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের প্রচ্ছন্ন সহযোগিতা বা সরকারি সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করা ভাই দরকার কি আপনি একটা আমাদের তো অবশ্যই একটা রাজনৈতিক দল দরকার যদি আওয়ামী লীগ না থাকে রাজনীতির মাঠে ব্যালেন্স হওয়ার জন্য একাধিক রাজনৈতিক দল থাকতেই পারে হয়েছে না একাত্তর সালে আমরা যখন স্বাধীন হলাম তখন তো আওয়ামী লীগ ছিল মুসলিম লীগ তো হারিয়ে গেল একাত্তরের পরে জাসদ এসেছে জাসদ রাজনীতির মাঠে টিকতে পারে নাই বিএনপি এসেছে আওয়ামী লীগ বিএনপি দীর্ঘ সময় ধরে আমাদের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে তো সেই অবস্থায় আমরা বলছি না যে আওয়ামী লীগ শেষ কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে একটা জ্যোতি চিহ্ন এসেছে সেটা আমরা বলতে পারি সেই জায়গায় আরেকটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু তারা আমি মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ে না স্বাভাবিকভাবেই বিরত ধন্যবাদ রহমান আপনি দীর্ঘদিন ধরে আইন সাংবাদিকতা করেছেন আমরা একসাথেই মাঠে ছিলাম অনেক সময় আপনি বিভিন্ন কারণে দেশ ত্যাগ করেছেন তার মধ্যে অন্যতম একটা ছিল স্কাইপি কেলেঙ্কারি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে বিচারক নিজাম উদ্দিন নাসিমের একটা বিষয়টা নিয়ে এবং তারপরে ওই বিচারপতি আপনার অবসরণ হলো না এরপরের একটার পর একটা জাজমেন্ট দিল এবং অনেককে ফাঁসি দেওয়া হলো এবং অনেককে এটাকে জুডিশিয়াল কিলিং হিসেবেও বর্ণনা করে আপনার কি মানে কি মনে হয় ওই বিচারগুলো কি সঠিক ছিল তখন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে আসলে আমি আপনাকে আমার আগের সেগমেন্টে কিন্তু আমি বলছি যে সব কিছু ছিল এক ব্যক্তির নিয়ন্ত্রণে বিচার বিভাগ আইন বিভাগ তারা বিচার বিভাগকে প্রথম এসেই কিন্তু বিচার বিভাগ কব আপনি আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলতে চাই বেসরকার কিভাবে কব জানিয়েছিল সেটা কিন্তু আমরা রিপোর্ট করেছিলাম দুই হাজার নয় দশ সালের দিকে রিপোর্ট করার কারণে আমাদেরকে সুপ্রিম কোর্ট আপনার জানেন সুপ্রিম কোর্ট আমাদের দেওয়া ডেকে নিয়ে আমাদেরকে সাজা দিয়েছিল সাজাটা দিয়েছিল কি বলে জানে আমাদের যখন ডকুমেন্ট দিয়েছিলাম আদালত ছিলেন কিনা জানি না একদম মতিন সাহেব ওই যে এখন সুশীল হয়েছেন উনি আমাদের পাশে বসে চিফ জাস্টিস বলেছিলেন আমরা সত্য দাসের জন্য বসে নিবে হাত না যাবো আমরা সত্য দাস এর জন্য বসে না তার মানে তারা তো সেদিনই আমাদেরকে সিগন্যাল দিয়েছিল যে আমরা মানে আমাদেরকে ওই তাদেরই শব্দটি আমরা পাচ্ছি আমরা ইঙ্গিত পেয়ে গেছিলাম যে আমাদেরকে সাদা দিবে শাস্তি তার শাস্তি দেওয়ার জন্য বসছে তারা বলে পচরে বলেছিল এর মাধ্যমে কিন্তু বিচার বিভাগ যে অমলি লীগের একটা কপ জানিয়েছিল সেখান থেকে আমরা একটা স্পষ্ট হয়ে গেছে অমলি আর আপনি যেটা বলেন স্কাইপ কল ওই যে টাইবুল টাইবুনালে আসলে কোনো স্বচ্ছ বিচার ছিল না আপনি যদি ট্রাইব্যুনালের বিচার এটাকে কোনো বিচারই না এটা তারা নিজাম লোক নাসিমের মানে ওই যে স্কাইপ স্ক্যান্ডালে যদি আপনি যদি দেখেন বা কনভার্সেশন সতেরো ঘন্টার কনভার্সেশন ছিল আমাদের হাতে সতেরো ঘন্টার কনভার্সেশন পুরোটা আমরা প্রকাশ করতে পারি না এর আগে তো আবার এই মানিক সাহেব নির্দেশ দিল যে আর প্রকাশ করা যাবে না এটা বন্ধ করে দিল আমাদের বিরুদ্ধে আবার করলো তো এই যে স্কাইপ যতটুকু প্রকাশ হয়েছিল ততটুক যদি যারা পড়ছে তারাই বিচার করতে পারবে এটা আসলে বিচার ছিল না কি উদ্দেশ্য প্রণোদিতভাবে নানাভাবে মামলা সাজানো হয়েছিল দেখানে বলা হয় যে ওই যে নিজা নাসিম সাহেব বলছিল যে মালুম ভাই আমার রুমে আসছিল আমি বলছি যে আপনার তো লাফালাফি করেন কে লেগে তো না মালুম বলে যে আমি খারাই যেমন আপনি বসাই দিবেন বলবে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই এই যে মানে বেশ আরো অনেক উক্তি নাসিম সাহেব আমাদের প্রথম যে যে ছিল সরকার গেছে পাগলে তারা একটা তো যে চাপ ছিল তারা ফাঁসি ফাঁসি দেয় মানে ফাঁসি দেয় এইটা আসলে বিচারের নামে এখানে একটা কি বলবো মানে জুডিশিয়াল কিলিং আপনি যেটা উল্লেখ করছেন অবশ্যই আমি মনে করি নিজামুল হক নাসিম যে এটা তো উনি কিন্তু ওই ট্রাইব্যুনাল থেকে তখন রিজাইন করছে ট্রাইব্যুন আমাদের মানে ওই স্ক্যান্ডালের কোনো প্রতিবাদ করে না তার মানে উনি স্বীকার করে নিয়েছেন আত্ম মানে স্বীকার করে নিয়ে প্রতিবাদ তারপরে কিন্তু তাকে আবার হাইকোর্ট ডিভিশনে ফিরে আনছে তাকে পুরস্কৃত করে আপিলের ডিভিশন দেওয়া হয়েছে সুতরাং তারা এখানে তাকে বিচারের মুখোমুখি করা উচিত ছিল এটার জন্য তারা বিচারের জুডিশিয়ালের যে নর্মস আছে এই নর্মস ব্যাঙ্গে তিনি যে কথা বলছেন বা রায় ওই কি বলেন আপনার রায় তো লিখে দিতেন

মানে সুযোগ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে আমার এই থেকে আমি তাদেরকে মানে যারা এই বিচারের সাথে জড়িত সংশ্লিষ্ট তাদের কথা অনুরোধ থাকবো এই বিচার জন্য এই ট্রাইব্যুনালে যখন এই বিচার হবে ওই নিজামুলক নাসিম আর ওই আহমদিয়াউদ্দিনের মতো স্কাইপ স্ক্যান্ডালের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে তারা যেন স্বচ্ছ ন্যায় বিচার পায় আমার কথা যারাই হোক আমার শত্রু হোক তারা বিচারের মুখোমুখি হলে যে স্বচ্ছ ন্যায় বিচার পায় এখন যাদের আওয়ামী লীগ যে অপরাধ করছে বিরোধী অপরাধ করছে তাদের যে মানবতী অপরাধ এই অপরাধের বিচারটা যেন স্বচ্ছ হয় এবং স্বচ্ছতার সাথে হয় এই ধরনের কোনো মানে অস্বচ্ছতার মাধ্যমে যাতে কারো জুডিশিয়াল ক্লিংয়ের শিকার মুখোমুখি না হতে হয় এটা আমাদের একটি কৃত্য তিনি যেমন হক নাসিম আমি মনে করি যারা এই ঘটনার সাথে জড়িত বা এই বিচার আপনি শুধুই জানা আপনার যদি আপনার এই

যে এটা যে একটা সাজানো মানে উদ্দেশ্য কিছু লোককে ফাঁসি দেওয়ার জন্য তাদের টার্গেট ছিল বাংলাদেশে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কিছু লোককে ফাঁসি দেওয়ার এটা একদম এখন স্কাইপ স্ক্যান্ডাল এবং যা বলো না সরি এস কে সিনহার বইয়ের মধ্যে এটা এখন একদম প্রুফড একদম প্রমাণিত এখন শুধু তাদেরকেও বিচারের মুখোমুখি করা আমি দাবি থাকবো যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এই সরকার পারবে কিনা জানি না ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে ভবিষ্যতে জনগণের ভোটে আমি আশা করি আমি প্রত্যাশা রাখি বাংলাদেশের মানুষ যে গত বিশ বছর যাবত ভোট দিতে পারে না আমার মনে হয় মানুষ বিশ বছর আমি বললাম কারণ মানুষ ভোট দিছিল দুই হাজার এক সালে দুই হাজার ভোটটা নিয়ে নানা প্রশ্ন বিতর্ক আছে বিতর্ক আছে সুতরাং মানুষ বিশ বছর আটের নির্বাচন আমার ধরুন আমরা তিনজনই মাঠে ছিলাম মাঠে ছিলাম আমি আমি একদম ওই ঘুমিলাতে দায়িত্ব আমি ইলেকশনের সাত দিন আগ থেকে রাজশাহী বিভাগে আমি আমি ইলেকশন দেখি রেজাল্ট উল্টা আমি মনে করি বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে ভোটের অধিকারই ছিল বাংলাদেশের মানুষের আন্দোলনের প্রথম স্লোগান যদিও পরে বৈষম্য বিরোধী একটা কিন্তু মানুষের যে সত্তর বছর মানুষের আকাঙ্ক্ষা ছিল মানুষ নিজে ভোট দিবে বা এই সময়ের মধ্যে যারা জন বুঝছে ভোটার হয়েছে তারা কোনো ভোট দিতে পারে না তো এই যে ভোটের যে একটা নতুন আগমারি নতুন এই সরকার একটা নতুন আশা সৃষ্টি হয়েছে আমাদের মানুষ ভোট দিতে পারবে ভোটের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক সরকার আসবে সেটা আমাদের প্রত্যাশা গণতন্ত্র দ্বারাই বাংলা প্রতিটি দেশ সামনের দিকে এগিয়ে যায় বাংলাদেশেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যদিও এখন একটা গণবিপ্লবের মাধ্যমে একটা সরকার হয়েছে বা গণভূতনের মাধ্যমে ভবিষ্যতে একটা গণ আমরা গণতান্ত্রিক সরকার চাই মানুষের বুটের আমার বুটের অধিকার দিয়ে আমি যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করে একটা সরকার চাই এবং ওই সরকার যখন আসবে আমার দাবি থাকবে বা আমার আমার মনে হয় প্রত্যেকটি অবিচারের জন্য একটা বিচার করা উচিত বাংলাদেশে এই যে কদিন শেখ হাসিনার আমলে যে যতগুলো অবিচার হয়েছে আমি শুধু ট্রাইব্যুনাল বলবো না আরও অবিচার যেমন খালেদা জিয়ার খালেদা জিয়ার থেকে খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া কে থেকে বের করে দেওয়ার যেদিন মানে অর্ডার হয় বিলি ডিভিশনে

তারা শুনানিও নেন নাই তারা শুনানিও মানে একটা পিটিশন দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ওই পিটিশনটা তারা শুনে নাই এই কি বলে বের মধু সাহেব পিটিশনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রফিকুলক বিরিশা রফিকুলক বলতেছে আপনার মধু সাহেব বলেন মধু সাহেবের পিটিশনটা আগে আপনারা নেন বেগম খালেদা জার একটা পিটিশন আছে আপনার মধু সাহেব এটা আপনাদের কাছে দিবে তারা পিটিশনটাই নেয় না তারা বইসা আছে এই দিকে তো মধু সাহেব পিটিশন নিয়ে দাঁড়িয়ে আছে কাজ গভিগুলো দ্বারা বলতেছে আপনার পিটিশনটা গ্রহণ করেন আপনার আগে দেখেন বন্ধু সাহেব কি বলতে পিটিশনে কি বলতেছে তারা এটা শুনবে না হঠাৎ যে আমরা আমরা এখন রায় দিচ্ছি মানে কোনো শোনাই না ওটা শোনাই হঠাৎ করে আমরা রায় দিচ্ছি রায় দিচ্ছি কি বাড়িতে ওই যে আপনারা যারা করছেন এরা আইপিএল মানে ডাকস করে দিল তো এই যে একটা নাটক নাটকের মধ্যে বেগম খালেদ এগুলো একটা বিচার হওয়া উচিত না এই যে অবিচার আইমন এগুলো সব বেগম ওই বিচার বিচার পায় নাই তার প্রতি অবিচার করা হয়েছে যে যেভাবে অবিচার করা হয়েছে ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা যাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তো এই বিচারগুলো এই অবিচারের জন্য সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় এনে ন্যায্য বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত মারুফ মল্লিক আমি আসি যে এখনও পর্যন্ত প্রায় এক মাস দশ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তার মধ্যে পাঁচটা মামলা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে লিস্টেড হয়েছে এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন তাজুল ইসলাম যে মামলার কার্যক্রম শুরু হলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ওয়ারেন্ট জারি করব এবং তাকে সরকারকে বলবো তাকে দেশে ফেরত আনার জন্য শেখ হাসিনা পঁয়তাল্লিশ দিনে যে একটা সময়সীমা ছিল যেহেতু ওনার পাসপোর্ট বাতিল হয়েছে আপনার কি মনে হয় শেখ হাসিনাকে আমরা যদি চাই বাংলাদেশ সরকার যদি চাই বিচারের জন্য ঢাকায় মানে বাংলাদেশে আনার জন্য ইন্ডিয়া সরকারকে ফেরত দিবে মানে কি মনে হয় আমার মনে হয় না ভারত সরকার শেখ হাসিনাকে এইরকম একটা পরিস্থিতিতে ফেরত পাঠাবে যদি ফেরত পাঠাবেই তারা তাহলে তো তারা শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যেত না অনেকে এর দেখেন এরকম কিন্তু কথা আমরা অনেক দিন ধরেই শুনছিলাম যদি কখনো শেখ হাসিনা বেকায়দায় পড়েন তাহলে তাকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হবে বা আসাম না মেঘালয়ে বাগডুগরা এয়ারপোর্টে যুদ্ধ বিমান আছে রেডি থাকে সব সময় তাকে রেস্কিউ করবে আমরা এরকম শুনেছি বাস্তবে তো তাই দেখলাম তো আমার মনে হয় ভারত সহজে রাজি হবে না কিন্তু আমরা যদি জিও পলিটিক্যাল জায়গা থেকে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সটাকে একটু বিবেচনা করি আপনি দেখবেন পনেরোই জুলাইয়ের পর যে আন্দোলনটা শুরু হলো এর আগে কিন্তু শেখ হাসিনা বেইজিং থেকে একদম রিক্ত হস্তে ফিরে আসলেন এবং যদি একরকম অপমান অপদস্থ হয়েই ফেরত আসলেন একদিন আগেই চলে আসছে একদিন আগেই চলে আসলেন এবং এরপরেই কিন্তু বাংলাদেশের একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে গেল, হুরমুর করে আন্দোলন শুরু হয়ে গেল এবং একদিন যত মানুষ নামছে পরের দিন আরও বেশি মানুষ নামছে এবং মানুষ মরছে কিন্তু মানুষ নামা থামছে না এই অবস্থায় আমি মনে করি যে একটা বাংলাদেশকে কেন্দ্র করে গ্লোবাল পলিটিক্সে একটা নতুন ধরেন যে মেরুকরণ হয়েছে সেই জায়গায় সেই মেরুকে যদি আমি বলি যে যুক্তরাষ্ট্র বা এই ইউরোপীয় ইউনিয়ন এদের শক্তিকে যদি বাংলাদেশ সরকার ব্যবহার করতে পারে বর্তমান বাংলাদেশ সরকার ব্যবহার করতে পারে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটা যথাযথ আজকে দেখলাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি কিছু তথ্য সংগ্রহ করেছে আমি নোমানবাই যেটা বললেন যে এই এই বিগত সরকারের বিষয়ে তদন্ত করা উচিত আমি মনে করি ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের দেশে যত অপরাধ হয়েছে এটার একটা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত জাতিসংঘের তত্ত্বাবধানে এবং সেই মামলায় যারা আসামিভুক্ত হবেন তাদেরকে যদি আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক সংগঠনের চাপের মাধ্যমে একটা ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিতে বাধ্য হবে আর আমরা যদি বাইলেটারাল দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যবহার করে আনতে চাই সেটা কঠিন হয়ে যাবে আর আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই যে এই আমি আইনের ছাত্র না বা আইন নিয়ে কখনোই সাংবাদিকতা করি নাই তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝছি যে এই যে এরকম শতাধিক মামলা করা হচ্ছে এই মামলাগুলো শেষ পর্যন্ত হালকা হয়ে যায় কি না বা তাদের যথাযথ বিচারের মাধ্যমে সাজার ব্যবস্থা করা যায় কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আরো যেটা বলছে শতাধিক মামলা প্রতিটা আমি মনে করি প্রতিটা খুনের প্রত্যেকটা যার ভিক্তিম পরিবার মামলা করার অধিকার আছে তার মামলা নিশ্চয়ই মামলাটা যেন সঠিকভাবে হয়

প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে আন্তর্জাতিক সহায়তা নিতে যেমন এই যে আমাদের যে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে পৃথিবীর অন্যান্য দেশেও যুদ্ধ অপরাধ আমি নিজেকে অ্যাক্ট করি আমরা যদি এই মামলাটি ইন্টারন্যাশনাল যে তে যদি করতাম তাহলে তো মনে হয় যে শেখ হাসিনাকে সেই কোর্টে আনা খুব সহজ ছিল আমাদের দেশ দেশের আদালত বাংলাদেশের সরকার কিন্তু এখন বাদী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে আমি যতটুকু যেন আইসিজি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তো রাষ্ট্রের বাদী হয়ে মামলা করতে হয় তো বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সহায়তা নিতে পারে এবং কারণ এটা আপনি বলতে পারেন বাংলাদেশ সরকার নিজেও বিচার করতে পারে আমরা যেটা বলছি ভবিষ্যতে যেন এই বাংলাদেশের যুদ্ধ বিচার নিয়ে যে বিতর্ক না আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে এবং একটা অবজার আন্তর্জাতিক অবজার্ভার ডাকতে পারে সরকারের পক্ষ থেকে ডাকতে পারে তারা যেমন আসতে দেয় নাই মানে তারা যেন মানে এই ট্রাইব্যুনালে

যেটা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যে ষাট ও দশকে যে গুম হয়েছে তার যে বিচার হয়েছে আন্তর্জাতিক সহায়তা আর্জেন্টিনা হয়েছে চিলি আমাদের দেশে যদি আমরা ওই রকম একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সহায়তায় করি তাহলে এদের তো সাজা হয়ে যাবে এবং আমার মনে হচ্ছে এই যে সংস্কার করব আমি আরও একটা বিস্ময়কর বিষয় দেখলাম আজকে কোথায় একটা দেখলাম যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিয়ে কথাবার্তা হচ্ছে ফেডারেল স্টেট করবে পাঁচটা প্রদেশ করবে ভাই ওগুলো আমাদের পরের প্রায়োরিটি পরের প্রায়োরিটি আমরা চাই এই গণহত্যার বিচার আমাদের এখন প্রায়োরিটি দুইটা একটা হচ্ছে গণহত্যার বিচার যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সাজার মুখোমুখি করা এবং ভোটাধিকার নিশ্চিত করা

যেই সংগঠন সংগঠন সংগঠিত সবাই দায়ী যারা শেখ হাসিনা বলছে যে আপনি দায়ী করেন এই তারা গিয়ে শেখ বলেছে আমরা আপনার সাথে আছি আপনার সাথে আছি মানে কি গণহত্যা আরো চালিয়ে সাথে আন্দোলন দমন করেন আমাদের সমর্থন আছে আমাদের সমর্থন আছে আপনি যেভাবে করেন আপনার আপনার পরিস্থিতি আপনার সাথে আছি

এবং আন্তর্জাতিক মানে মানে বিচার আন্তর্জাতিক মানে অবজারভার রেখে বা বিভিন্ন আইসিসি এর অবজারভার আইসিসি থেকে অবজারভার আনা দিতে পারে বা জাতি সরকার থেকে অবজারভার আনা থেকে ভারত পর্যবেক্ষক প্রতিবেশী দেশে তাদের বন্ধু তাদের বন্ধু আনলেন কোন সমস্যা নাই বিচারটা স্বচ্ছ তো হলো তো কারোর তো আপত্তি থাকার কথা আমাদের বিচার হতে হবে এই শতটা খুনের বিচার প্রতিবাদ দ্বারা খুন হয়েছে প্রতিটা খুনের বিচার বিচার এবং আমি মনে করি এই সরকারের আমূলই হওয়া উচিত কারণ শেখ হাসিনা পদে ভাষণ দেয় উনি কিন্তু প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে আমি প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করবো কিন্তু বলছে ক্যাটাগরি কথাটা বলছে আমি প্রতিটা হত্যা আমার রাস্তা রাখেন রাখেন আমরা প্রতিটা হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করবো নিশ্চিত করে সরকারের প্রায়রিটি নির্ধারণ করে তারা প্রায়রিটি নির্ধারণ করছে কমিশন গঠন করছে বেশ ফাইন কিন্তু বিচারের ব্যাপারে তারা ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ দিছে সব ঠিক আছে কিন্তু আরো দ্রুত করা উচিত এবং যেভাবে স্বচ্ছ হয় স্বচ্ছতার জন্য তার আর কিছু ব্যবস্থা নেওয়া উচিত মানুষ যেন বিচার শুধু করলেই হবে না মানুষ যেন বুঝতে পারে এটা ন্যায় বিচার বলতে চাচ্ছি বিচারে যেন দীর্ঘসূত্রিতা না হয় ইমিডিয়েট বিচার করা উচিত এবং আমরা যদি এটা বিচার না করে অন্যান্য সংস্কার করি ওগুলা কিন্তু আসলে গুরুত্ব হারাবে এই আমাদের তো হচ্ছে কি একটা আপনাদের অনুষ্ঠানের শুরুতে যেটা বললেন সাম্য ও ন্যায্যতার একটা রাষ্ট্র গঠন করা আপনি বিচার যদি

একটা সরকারের জোরালো পদক্ষেপ এটা এটা ফার্স্ট পাই আমাদের দাবি থাকবে বা জনগণের দাবি এটা ফার্স্ট মানে প্রথম প্রায়োরিটি যে আগে বিচার করতে হবে কমিশন তো কমিশনের কাজ করবে সংস্কারের কাজ করবে ঠিক আছে সংস্কারের জন্য সুপারিশ করবে তারা তো কাজ সংস্কার করে দিবে না তারা সংস্কারের জন্য সুপারিশ করবে সুপারিশের জন্য আগে যেটা বলে নির্ধারিত সময় থাকবে কিন্তু বিচারের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে আমরা এতদিনের মধ্যে বিচারটা নিষ্পত্তি করব জি আমি একটু অন্য প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে যে হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতনে ইন্ডিয়া একটু থমকে গেছে এবং আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কেরও টানাপোড়ন চলছে অনেকদিন ধরে ইউনো সরকার সরকার গঠনের পর থেকে এবং আমরা দেখছি যে এখন বাংলাদেশে ভারত বিরোধী এবং দেশপ্রেমিক মনোভাবটা তুঙ্গি আছে সব কিছু মিলে এবং অনেকে চায় যে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছিল এই চুক্তিগুলো রিভিউ এবং এগুলো জাতির সামনে প্রকাশ করা কারণ শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তার আজীবন মনে রাখবে কিন্তু আমরা আজীবন মনে রাখবো এরকম কিছু আনতে পারছেন বলে আমাদের মনে হয় না তা কি মনে হয় যে এই চুক্তিগুলো কি রিভিউ করার প্রয়োজন আছে বলে কি মনে করেন কিনা অবশ্যই এই চুক্তিগুলো শুধু রিভিউ না শেখ হাসিনার সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে এগুলো বাতিল করা উচিত কারণ এগুলো এক চুক্তি এখানে বাংলাদেশের কোনো স্বার্থ সংরক্ষণ করা হয় নাই এবং এই চুক্তিগুলো শেখ হাসিনার জনসমক্ষেও আনেননি এই যে উনি যে পঁয়তাল উনি যে বিনা ভিসায় গেলেন এটা তো আমি দেখলাম দুই হাজার আঠারো সালে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব বা যারা আমলা আছেন এরা বিনা ভিসায় জরুরি প্রয়োজনে ভারতে যেতে পারবেন এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন তার মানে কি শেখ হাসিনা আগেই প্রস্তুতি রেখে নিয়ে রেখেছিলেন যে পালিয়ে যাওয়ার জন্য যেন উনি ওই পালিয়ে যাওয়ার সুযোগ নিজেই তৈরি করেছেন তো এরকম আরও কি কি চুক্তি আছে যে রেল চুক্তি হয়েছিল সর্বশেষ যেটা আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের রাম পায়রা বন্দর তাদের এই চুক্তি বাতিল করা উচিত এবং আপনি যেটা বললেন যে আমাদের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক নাই ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ধরেন আওয়ামী লীগ যখন বিরোধী দলেও থাকে তখন ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকে বাংলাদেশের আমরা দুই রাষ্ট্রের যে বাইলেটারাল রিলেশনের কথা বলি এটা একটা কাগজের সম্পর্ক এই জায়গায় ধরেন ভারত আমাদের একটা হ্যাঁ অবশ্যই ভারত আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে তাহলে ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু তার মানে এই না ভারত আমাদের উপর যাই চাপিয়ে দিবে আমাদের ওজানে পানি প্রত্যাহার করবে আমাদের বর্ডারে মানুষ মেরে ফেলবে বাংলাদেশের বর্ডার হচ্ছে পৃথিবীর একমাত্র শান্তিপূর্ণ বর্ডার যেই বর্ডারে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কেউ যদি আপনার অবৈধভাবে অনুপ্রবেশ করে তাকে আপনি জেলে দেন যদি স্মাগলিং করে তাকে জেলে দেন সাজা দেন বাংলাদেশে যদি কেউ অনুপ্রবেশ করে আমি তো ভারতের কাউকে মেরে ফেলবো না তাকে আমি জেল দিব জরিমানা করব আইন আছে আইনের প্রয়োগ ঘটান তারা মানুষ মেরে ফেলে মানে বাংলাদেশকে সবসময় একটা ভয়ের মধ্যে রাখতে চায় এই এই ভারত রাষ্ট্র ভারত রাষ্ট্র বলবো না মানে ভারতের যারা শাসক গোষ্ঠী তাদের সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে এই সম্পর্ক আসলে সরি বাতিল করতে হবে ভারতেও আমাদের মানুষ আছেন, এখানে যখন বিদ্রোহ হচ্ছিল কলকাতায় মিছিল হয়েছে ভারতের অনেকেই হয়েছেন তাদেরকে আটক করেছে আমাদের তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে জনগণের সাথে জনগণের এই দুই দেশের জনগণ মিলে এই ভারতীয় যে শাসক গোষ্ঠী আছে বা আমাদের যারা ছিলেন এই আওয়ামী শাসক গোষ্ঠী এদের উপর চাপ প্রয়োগ করতে হবে এবং এদেরকে বাতিল করে দিতে হবে এবং বাংলাদেশ ভারতের যে এই যে একটা অসাম্য যে মানে রাষ্ট্রীয় সম্পর্ক এটাকে আমি মনে করি রিজেক্ট করতে হবে আচ্ছা ডক্টর ইউনুস কয়েকদিন আগে আপনার একটা ইন্টারভিউতে উনি ডয় একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ইন্ডিয়া থাকতে গেলে উনি যত কথা বলবেন ওনার বিষয়টা বাংলাদেশে তত বেশি উদ্বেগের হবে এবং বাংলাদেশের জনগণ তত ক্ষেপবে কিন্তু ওনার কথাবার্তা বন্ধ হয়েছে বলে আমরা মনে হয় না কারণ বিভিন্ন সময় আমরা দেখছি যে উনি কথা বলছেন উনি বাংলাদেশের কারোর সাথে কথা বলছেন না কিন্তু বাইরে অন্য ওনার অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলছেন তো এই যে এরকম যদি চলতে থাকে তাহলে সম্পর্কটা তো ইন্ডিয়ার সাথে আমাদের ডে বাই ডে আরও ই করবে ডেট্রেট করবে তো এই বিষয়টা গুলো আপনি কীভাবে দেখেন কী অ্যাবসোলিউটলি কারণ শেখ হাসিনা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ধিকৃত একজন শাসকের নাম নাহলে তিনি পালিয়ে যেতেন না তাই না হয়েছে একটা রাষ্ট্রের শাসক কারা পালায় যারা গণধিকৃতের এইরকম একজন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে বাংলাদেশের যে বিপ্লবটা হলো ভারত তো সেই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত বলতে আমি বলছি ভারতের শাসক গোষ্ঠী ভারতের মানুষ না ভারতের পঞ্চাশটির বেশি বিশ্ববিদ্যালয়ে আমাদের সবক্ষে মিছিল হয়েছে আমাদের পক্ষে মাঠে নেমেছে ওরা গণতন্ত্রকামী যারা ভারতের আমরাও তাদের পক্ষে আছি তাদের বন্ধু আমরা ওরা আমাদের বন্ধু কিন্তু এই যে শাসক গোষ্ঠী তারা জেরাই ক্ষমতায় থাকুক আমি কোনো সুনির্দিষ্ট দলের নাম বলতে চাচ্ছি না লক্ষণীয় বিষয় হচ্ছে ভারতে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতায় পালাবদল হয় বাংলাদেশে বর্ডার কিলিং কিন্তু বন্ধ হয় না আপনি কংগ্রেস থাকুক বিজেপি থাকুক এসেছিল দেবগৌড়ার সময় বডার কিলিং কিন্তু বন্ধ হয় তো এই জায়গায় ওদের রাষ্ট্রীয় শাসক গোষ্ঠীর একটা কমন ক্যারেক্টার আছে সেই কমন ক্যারেক্টারের জায়গা থেকে কিন্তু আমি মনে করি ওরা বরাবরই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে এবং কথা বলতে হবে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা উনি যেটা বলেছেন যে শেখ হাসিনাকে চুপ করে থাকতে হবে না হলে এই তার পক্ষে বা ভারত বিরোধী একটা মনোভাব আর তুঙ্গ উঠবেন তো যথাযথই বলেছেন এবং ভারতের দায়িত্ব তাকে চুপ করে রাখা এবং তাদের দায়িত্ব শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা কারণ উনি একজন পালিয়ে যাওয়া শাসক গণহত্যাকারী শাসক তাকে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়া এই বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আপনি উলিউল রহমত এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আপনার ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইব ট্রাইব্যুনাল এই অপরাধে যা যে মামলাগুলো আসছে এগুলো শেষ এই সরকারের আমলে যদি আমরা ধরে নিই যে দেড় বছর কিংবা দুই বছর থাকবে এর মধ্যে কি এই পারপেটরকে বিচার করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় এটা সম্ভব কারণ বাংলাদেশে এটা তো মানে তিরিশ বছর আগের ঘটনা না কাগজপত্র খুঁজতে হবে না এইটা বাংলাদেশের মানুষের চোখের সামনে ঘটছে এই যে খুনের ঘটনাগুলো আমরা আমার আপনি আপনি সব খুনের ঘটনায় যদি আপ এই ঘটনাগুলো যদি মামলা হোক সব প্রতিটা খুনের মামলা হবে আপনি সব খুনের ঘটনার মামলা তো একটা আপনি দশ টাইমের মধ্যে দশটা ক্রাইমকে আপনি প্রায়োরিটি দেন সিলেক্ট করেন এই দশটা ক্রাইমের বিচার আমরা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে চাই

টেলিভিশনের স্বরাষ্ট্র মধ্যে দেখতেছে ফুটেজ এটা তো চলচ্চিত্র মানে এটা তো বানানো কিছু না এই ধরনের হাজার হাজার পুলিশ গুলি করতেছে বিজেপি গুলি করতেছে মানে মানুষ মরতেছে পাখির মধ্যে এইটা এমন বল এটা তো এমন না যে তাদেরকে মারতে আসে তারা গুলি করতে ঠান্ডা মাথায় পাশে দিয়ে যাচ্ছে একটা ছেলে আপনি দেখছেন একটা ফুটেজ দেখলাম একটা ছেলে দৌড়ে পালে পাশে তাকে একদম কাছ থেকে মানে মানে গুলি গুলি করতেছে আরেকজন আরেকজনকে জানো না যে তাকে গুলি সে হেটে যাচ্ছে আরেকজন জানলার একজনকে ঝুলে ছিল আপনি গুলি করছেন আপনি চিন্তা করুন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে 71 সালে হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে কিনা আমি জানি শুনি নাই হেলিকপ্টার দিয়ে কোনো গ্রামে গুলি হয়েছে বা কোনো আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করছেন এখানে শিশু মারা গেছে আপনি চিন্তা করতে পারেন শিশুর কি অপরাধ ছিল আমরা একটা সংবাদ করেছিলাম যাত্রাবাড়িতে এক বাড়িতে দুইটা শিশু মারা গেছিল তারা ঘরের ভিতর খেলতেছিল খেলতেছিল তো হঠাৎ টিনের ঘর হঠাৎ করে গুলি আসে ওই শিশু দুইটা মারা যায় এবং ওই শিশুর মা হাতে গুলি হয় তো সন্দেহ করা হয় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে নিজের ঘরে স্নাইপার গুলি করছে হ্যাঁ স্নাইপার না ওই হেলিকপ্টার থেকে ব্রাশ মতো গুলি করে দিয়েছে যেটা আমি পরে শুনলাম এই সবের তো আসলে আপনার যে সাক্ষ্য প্রমাণের জন্য খুব বেশি অনুসন্ধান তদন্তের তো দরকার দরকার আপনার এভিডেন্স আপনার হাতের কাছে আপনি আপনি দ্রুততম সময়ে শেষ করতে পারবেন যেখানে কোন হয়েছে তার বাড়িতে গেলেই হয়

ট্রাইব্যুনালে গিয়ে তার রাজি হয় না ওখান থেকে ফিরত আনছে পাইনা তাকে বাড়ি দেওয়া হয়েছে শুক্রঞ্জন বালিকে জায়গা থেকে তুলে নিয়ে ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে তো এই সাক্ষী তো আমরা বানাইতে হবে না এই ধরনের সাক্ষী তো ট্রেনিং দিতে হবে না তো তিরিশ বছর আগের ঘটনা না আমরা আমার মনে হয় তদন্ত সংস্থাকে ম্যাক্সিমাম তিন মাসের সময় সময় দিলে আনাফ আর বিচারে সাক্ষ্য প্রমাণ প্রমাণ করতে আর তিন থেকে ছয় মাস আমার মনে হয় নয় মাস এক বছরের মধ্যে বিচার করার কোনো বিষয় না এটা আমি বিশ্বাস করি যদি আমার দায়িত্ব দেয় আমি তিন মাসের মধ্যে তদন্ত করে শেষ করে দিতে পারবো আরুপলিক আমাদের হাতে সময় নেই আমি দুই মিনিট আছে আমাদের হাতে সময় আমি একটা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করব। এই যে শেখ হাসিনা পনেরো বছর ফ্যাসিস্ট শাসন চালালো শুধু তার যে ইন্ডিয়া তাদের তাকে অনেক বড় সমর্থন জুগিয়েছে আমরা জানি কিন্তু আমাদের গণমাধ্যমের ভূমিকাটা কিন্তু অনেকটাই নেতিবাচক ছিল এবং ফ্যাসিস্টের সমর্থন ছিল এবং সেই গণমাধ্যমের চরিত্র কি আপনাকে মনে হয় যে পাল্টাবে তাদের কি রিয়েলাইজেশন আসবে যে আসলে এরকম শাসন জনগণের জন্য কখনোই কাম্য হতে পারে না না এখন যেই আমাদের যে দলদাস যে গণমাধ্যম বা ফেসিবাদী যে গণমাধ্যম ওরা তো বদলাবে না এরা তো ওদের মাইন্ডসেটটাই তো ফেসিবাদের পক্ষে ছিল তারা ফেসিবাদের পক্ষে এই যে নুমান ভাই যেটা বললেন গণহত্যা হচ্ছে তারা গিয়ে বলতেছে আমরা আপনার সঙ্গে আছি আপনি এগিয়ে যান মানে কি আরও মানুষ মারেন তো তার তো আসলে এই এটা বদল হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের গণমাধ্যম যে এখনও পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়েছে আমি সেটা মনে করি না

আপনি দেখবেন দুইটা সময়ই কিন্তু ফেসিবাদের সময় গণমাধ্যমের উপর একটা আঘাত এসেছে ওই সময় অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল আর যারা ওই ফেসিবাদের দালাল ছিল পদল হয়েছিল তাদেরকে রাখা হয়েছে এবারও কিন্তু আমরা দেখেছি যদি কিছু বলেন যে আসলে কি আমাদের না গণ গণমাধ্যম নিয়ে যেটা বলছে যেহেতু গণমাধ্যম গণমাধ্যম দিয়ে শেষ করতে চাই বাংলাদেশের গণমাধ্যম ওই যেটা বলছে যে তারা আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যম ছিল না তারা ফেসিবাদের দালালই শুধু নয় তারা মানে কি বলবো মানে তাদের জন্য নতুন করে সংজ্ঞা আবিষ্কার করতে হবে বাংলাদেশের গণমাধ্যম এমন দালালি করছে আপনি শেখ হাসিনা সংবাদ সম্মেলনগুলো দেখলে ওটা তো বোঝা গেছে মানে বাংলাদেশের গণমাধ্যম নাকি অন্য কিছু গণমাধ্যম বলতে গণমাধ্যম বলতে বাংলাদেশে কিছু ছিল না যেটা ছিল সব ছিল পেশিবাদের লাঠিয়াল তারা ছিল পেশিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে ধন্যবাদ মারুক মল্লিক এবং ধন্যবাদ আপনার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভির অনলাইন ডাব্লিউ 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 ডট এন বিডি ডট কম এ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি